মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই আপন মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় ও শ্বশুরের বাড়াবাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় ও শ্বশুরের বাড়াবাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় চালাক চতুর লেবু মিয়া শ্বশুরকে জ্বালায় নাম শুনিলেই পাড়ার লোকে ছুটিয়া পালায় উকিল মুক্তার থাক না যত সফলতা পাইতে গেলে লাগবে দুলাভাই। খালি বাড়ি গাড়ি দেখলা, এগুলাই সব। ওই বেড়া তোমারে ভালোবাসবো ফজর ভাই, আজকাল ভালোবাসা দিয়ে কি হইব? আমার দরকার বাড়ি গাড়ি ধন সম্পদ আর একটা গাড়ি। ঢাকার মেয়েরা নাকি ছেলে বন্ধু ছাড়া চল বাড়ি পারে না। আপনি কেমনে জানলেন? আমি জানুম না, আমি ঢাকা শহরের অলি গলি ছড়া খাই না। দুলা ভাই, আমার ঢাকা নিয়ে যাবেন, আমার খুব ঢাকা যেতে ইচ্ছা করতেছে। আপনাকে এইভাবে এখানে পেয়ে যাব আমি না স্বপ্নেও ভাবি নাই। একেই বলে মনের টান। আমার জন্য তোমার মনের টান বিষয়টা ঠিক বুঝলাম না। বুঝেন না? দেখেন স্যার, আপনি না বুঝার ভাব দেখেন না, আর আমার মুখ ছুটায় না, আমার কিন্তু ঠোঁট কাটা। আমি জানি তুমি বেশ স্পষ্টভাষী। দুলা ভাই, তুমি জায়গায় আর আমি তোমার সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। আচ্ছা, তুমি আমার দিকে পালায় পালায় বেড়াইতেছো কেন? কতদিন আমি কি তগমত সোরের গোষ্ঠীর মানুষ যে পালায় বেড়ামু? এই দুলা ভাই, তুমি উল্টা উল্টা কথাবার্তা কইনা তো আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। মাথা গরম হলে এই যে পুষ্কুনি আছে, যা পুষ্কুনির ভিতরে মাথা চুবাই নিয়ে। তুমি সবসময় আমার সাথে মস্করা করো না। শুনো, কুসুমের সাথে আমার কথা হয়েছে, কুসুম আগো বাড়িতে মুরব্বি নিয়ে যাইতে কইছে। তুমি কবে কুসুমগ বাড়িতে যাবা? কুসুমগ বাড়িতে যাওয়ার দুলো ভাই সাথে কথাবার্তা কয়া বিয়েটা পাকা করো। এ আমি তোর কিসের মুরব্বি? তোর বাপ বাচ্চা আছে না? তোর বাপ মরে গেলে তারপর আমারই করবি? আমি তো আমি এমনি আছি, আমার ব্যবসা নিয়ে নানান ভেজাল নানান চিন্তায়। হ্যাঁ স্যার, বিয়ে নিয়ে মানুষের কোনো কাম নাই, হারাক করে তাহলে বিয়ে নিয়ে চিন্তা করবো। বিয়ে দেওয়া দুলো ভাই, আমি যদি তোমার জন্য কুসুমরা হারাই, কুসুমের যদি অন্য জায়গায় বিয়ে যায়, তাহলে কিন্তু আমি তোমার নাম নিশানা সবকিছু ব্যানিশ করে পেলাম। বিয়ে করার লেগে একটা মানুষ এইরকম পাগল হয় আমি জীবনে দেই নাই। আল্লাহ পাক, তুমি আরে হেদায়েত করো, হের মাথা ঠান্ডা করো। ভালো কাজের জন্য জীবনে তোমার আল্লাহরে ডাকতে শুনি নাই, তুমি তো আসলে একটা বন্ধ। এ রাজু, আমি তোর কি ক্ষতি করছি রে ভাই? তুই তোর বাপরে আগে রাজি করা, তারপর আমি তো সব করুম, তোর তো কথা দিলাম। দেখুন ভাই, তুমি কিন্তু আমার অনেকদিন ধরে উল্টা পাল্টা কথা কয়ে তোমার পিছনে ঘুরাইতেছো, আমি আর তোমার পিছনে ঘুরতেছি না। আমার পিছনে তোরে কেডা ঘুরতে কইছে? তুই কুসুমরে নিয়ে পালায় গিয়ে বিয়া করগা, কোর্ট ম্যারেজ করগা, কেডা তোরে আটকাইছে? ও, আমি পালায় যে কোর্ট ম্যারেজ করবো না? আমি যদি পালায় যে কোর্ট ম্যারেজ করি তাহলে তো থানা পুলিশ হবো। তুমি আমার কুবুদ্ধি দিতেছো, মনে করছো কিছুই বুঝে না। থানা পুলিশ হবো, আমার জেলখানা নিয়ে যাবো, জেলে বইবে আমি ভাত খামো, আর তুমি এই সুযোগে তুমি আমাকে বাড়িতে খুঁটি খাই বসবা? তুমি মনে করছো কিছুই বুঝে না? এত সিরিয়াস কা, কানের পর্দা তো ফাড়াই ফেলবি। এখন তোর বাপরে কো, তোর বাপরে যাইতে কো, আমি কথা দিতেছি তোর বাপের লগে, আমি যামু বিয়ার আলাপ করুম, সব করুম, যা। আর পাশাল পাশ না যা তো। আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পারছো সিল্লাই লেবার কত খারাপ লাগে? হ্যাঁ, তুমি এই যে সিল্লাইছি দেখি তুমি কিন্তু রাজি হয়েছো। একটা কথা মনে রেখো, তুমি যে নিয়ত করছো যে আমাকে বাড়িতে পয়সা খুঁটি কেড়ে বসবা, ঘর জামাইয়ের খুঁটি না দইরাও টানি মিলল না, তারপর রইল। কি দুঃখে যায় দিনে রজনি, কেউ তো জানে না, পুসুরে বনের কোকি আর ডাকিস কিসি। আবার চোরের মতো দেহস কা, চোরের গোষ্ঠী। তুলো ভাই, আমার তো সন্দ হইতেছে তুমি এরকম দুঃখের গান গাইতেছো কে? আমার বিয়াটা গবো না। তোর বিয়ের চিন্তা মাথার মধ্যে 24 ঘন্টা নিয়ে ঘুরি না, আমার আর চিন্তা নাই আর দুঃখ নাই। তার মানে কি তুমি বিয়ে করবে না? মানে পর্দাটা দিয়ে ফাটাই ফেলবি রে আজকে রে বেড়া। স্যার,
আমি না একটু ঝামেলার মধ্যে আছি। কি ঝামেলা? আমাকে বলো। দুলা ভাই না আমার এখনই বিয়ে দিতে চায়। বিয়ে দিতে চায়? এটা তো ভালো কথা। ভালো ছেলে পেলে বিয়ে করে ফেলো। স্যার না বুঝে কথা কইেন না তো। আমি গ্রামের পোলাকে বিয়ে করব নাকি? এই লেগে কি পড়ালেখা শিখতেছি? হুম, গ্রামে বিয়ে করলে সোলা ঠেলতে ঠেলতে আমার সোনার অঙ্গ মলিন হয়ে যাইব। কথা তো ঠিকই, ঠিক কথাই বলছো। তাহলে তুমি এক কাজ করো, শহরে খোঁজ লাগাও। শহরের ছেলেরা কিন্তু ভালো মেয়ে খোঁজে। তোমার মতো এত ভালো মেয়ে একটা পাওয়া শহরের ছেলেদের জন্য ভাগ্যের ব্যাপার, আর এত সুন্দর একটা মেয়ে পাওয়া খুবই কষ্টের ব্যাপার। এত কিছু বুঝো, তারপরেও কও না যে আমি তোমারে ভালোবাসি। কিছু বলতেছো নাকি? কই না তো। তাহলে চুপ করে আছো কেন? না, ভাবতেছিলাম। কি ভাবতেছিলে? ভাবতেছিলাম যে আপনি আমারে সুন্দরী কইলেন, আপনার চোখের সুন্দর একটা আয়না আছে যেটা আপনি কখনো জানেন নাই, এই জন্যই এতদিন পরে দেখতে পারলেন। তুমি আমাকে কি ভাবো? প্রাকৃতিক সৌন্দর্যবোধ, মানুষের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। এমন চালাক ছেলে তাও নিজের কথা কইবে না। আচ্ছা স্যার, আপনি আপনার মনের কথাটা কন না কেন? এত কঠিন করে কথা কন, কিছুই বোঝা যায় না। আপনার কথার অর্থ এন্টিটার উপর দিয়ে যায়। তুমি না খুব সুন্দর করে কথা বলো, তোমার কথা খালি সবসময় শুনতে ইচ্ছে হয়। তাই? তাহলে কন না, প্রতিদিন এই সপ্তাহে কথা শোনা যায়। মানুষ চাইলে কি সব কিছু পারে। আচ্ছা, আমার যাবার সময় হলো। ও, তার মানে বুঝতে পারতেছি আপনি কইতে চাইতেছেন যে কুসুম এখন বিদায় হও। ঠিক আছে, আমি যাইতেছি, আবার আসবো আপনারে ডিস্টার্ব করতে। এই যে বসে বসে এখানে পেপার পড়তেছ, হ্যাঁ, সারাটা দিন ঘরের ভিতরে গুটগুট করো চাপা। তুই আমার সাথে একটু কাজকর্ম করতে পারিস না? আমার একটু হেল্প হয় না? আমি কাজকর্ম কে? আমি ওই যে মেম্বারের মেয়ে, আমার একটা মান সম্মান আছে না? মান সম্মান নিজের জামাই থেকে ঘর জামাই, তোর জন্য তো আমার মান সম্মান শেষ হয়ে যেতেছে। এ ভাই, তুই এমন করে কথা কইতেছিস কে? তোর কি হইছে? আম্মা, ও আম্মা, দেও রাজু জানি কেমন করে কথা কয়, ওর মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। শক্ত দেহ একটা ধরে নিয়ে আসো, ওর টাইট করে বাইন্ডা পাবনা পাগলা কারতে পাঠাই দেব। আম্মা, আমারে টাইট করে বাইন্ডা পাবনা পাগলা কারতে পাঠাই দেব না, তোর আর তোর জামারে বাইন্ডা পাবনা পাগলা কারতে পাঠাবো। ওইখান থেকে মাথা ঠিক করে তারপর তোর শ্বশুর বাড়ি পাঠাবো। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি এই বাড়ি ছাড়ুন না। এই বাড়িতে আমারও তোর মতো অধিকার আছে। এই, তোর লজ্জা কর না, লোকজন এত কথাবার্তা বলে, তোর লজ্জা করেন একটু? তোর মাথা নষ্ট হয়েছে, দুলাভাইয়ের মাথাটা ঠিক আছে, দুলাভাই ঠিকই যাইতে চায়, তুই যাইতে দেস না। বুঝলে তুই বুঝছস, তোর যা বুঝার তুই বুঝ। এতদিন পর আর আসার কি দরকার ছিল? ওইখানেই চিরস্থায়ী বন্দোবস্ত করে নিতা। চিন্তা তো তাই করছিলাম, আবার মানুষ পাঠাইলে কোন কামে? আমি মানুষ পাঠাই, দরকার হলে 500 মানুষ পাঠাই, তোমার ইচ্ছা না হইলে তুমি না আসতা। আচ্ছা, তোমার এই পেশমারা কথা আর কি যাইব না? উচিত কথা কইলি পেশমারা। তুমি যেই বুইরা বয়সে বাপের বাড়ি গিয়া থাকলা, শ্বশুর বাড়িতে আমার ইজ্জত তো থাকে কই? তুমি আমার যাইতে বাধ্য করছো। আর শোনো, তুমি আমারে আর কোনো দিন বুইরা বুইরা কইবা না। আমি তোমার চাইতে এখন অনেক জোয়ান আছি, দেহ আবার দেখতে কত সুন্দর লাগে। সুন্দর আছো বলেই তো এত কিছু করার পরে মাফ করে দিলাম। স্বামীর বিরুদ্ধে চলা যে একটা অন্যায়, এটা তোমার বাপ মা কোনোদিন শিখায় নাই? আমার বাপ মার অনেক কাম আছে, ফালতু সময় নষ্ট করার তাকে সময় নাই। তোমার মতন এরকম আজব মায়া ছেলে আমি জীবনে দেখি নাই। আমারে পাগল বানায় যে চলে গেলা, আমি কি খাই কি না খাই, বাসি না মরি, তার কোনো খবর নিছ? এতদিনে তুমি বুঝতে পারছো
আমি তোমার লগে কত কিছু করি তারপরও আমি তোমার মন পাই না। আচ্ছা আমার কথা বাদ দাও, তোর মায়ের সঙ্গে দেখা করছো? তারে সাইরা তুমি থাক লাগে এমনি বহু কষ্টে, ওইটা তুমি বুঝবা না, তোমার মন তো আর নরম না। কি যে কো, আমার মন হইল বরফের মতন, খালি গইলা 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 পড়ে। তোমার লাইগা কত রাইতে কাইন্দা আমি পালিশ বিজাইছি এটা কি তুমি জানো? তুমি আমার লেগে কাঁদছো এইটা তুমি আমার বিশ্বাস করতে কও? এই যে দেখো আমি চোখ খুশু হয়ে কইতাছি, অহন বিশ্বাস হলো তো আমি কাঁদছি। হাও হইছে আহ চাকরি করুম না তাই কোনো ভালো কাজে যদি দরকার হয় তাহলে আমি আপনার সহযোগিতা করুম। শোনো, আমি জমি জমার ব্যবসা করুম, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যাপার, আমি তো জমি জমার কাগজপত্র বুঝি না, তুমি দলিল পড়ছো এগুলো ভালো বোঝো, তুমি খালি এইসব চেক করে দিবা সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ করুম, তো এক শর্তে। কি শর্ত? আমার ওই মাইন্সের ক্ষতি করতে পারবেন না। কি কও তুমি, আরে মিয়া 10 ফুট পানির নিচের জমি সোনার দামে বিক্রি করে দিছি, মানুষের এত বড় উপকার কেটা করে? কস কষা টাকা পাইবা, রাজি হয়ে যাও। আপনার শ্বশুর জানে? আরে দূরে হ্যারে জানা মুখা, হ্যারে জানা নিয়ে আর পাগলের জানা নিয়ে একই কথা, আর মাথার কোনো ঘিলু আছে? কিন্তু পরে কিন্তু ভেজাল হইবার পারে। যদি শোনো, এইরকম মেম্বার আমার বাম পকেটে 2-3টা সবসময় থাকে, আমার কথা শোনো, জীবনে উন্নতি করতে পারবা, যাও চিন্তা করে দাও। হ্যাঁ কুসুমে হান আইতেছে না কেন, আর কতক্ষণ খারাই থাকুন, এই তো ডর লাগতেছে। কুসুমের যে দামরা মশালা দুলাবাই কর না জানি দূরে ফেলায়। তুই আমার দামরা কইলি কেন? কেন আপনার দামরা কইছে? আমি আপনার দামরা কই নাই, এটা গায়েবি আওয়াজ, আরব থেকে ছুটে আইছে। তোরে গাছের সাথে বাইন্দা পিটামু, বহুত দিন ধরে তুই আমারে জ্বালাইতেছস, তোর বাপের নাম আমি ভুলায় সারুম। এই আপনি কিন্তু আমার চিনেন না, আপনি কিন্তু গিয়ের মতো আগুন দিচ্ছেন, জইলে পুরো ছাই হয়ে যাবেন, কা সৈদি রামির বাসার আপনার রক্ষা করতে পারবো না। এত ফালাফালি করবি না, বাঘের খোপে পাড়া দিছস, এখন তোর কোনো বাপেও তোরে বাঁচাইতে পারবো না। কুসুম আমার বাঁচাবো, কুসুম আইসা তোমার মাথা একটা বাড়ি দিব, তোমার মাথা ফাটাই ফেলো। এই বেদব, এই কার বেদব কো, তুই কাল কুসুম আর আইবো না। এই কুসুম, কুসুম এই দিকে আসো, দেখো তোমার দুলা ভাই আমার কি করতেছে। কুসুম কুসুম করবি না। এই কুসুম, কুসুম। এই কি দুলা ভাই, আপনি রাজুরে বাইন্ধে রাখছেন কেন? কলেন আপনি এসব কি করতেছেন? আরে ও আমারে দামরা কইছে, তুমি ঘরে যাও, এই ফাটটা ছেলের সাথে তুমি বনে জঙ্গলে কথা কও, তোমার শরম করে না? না আমার শরম করে না, আপনি ওরে ছাড়েন। কুসুম তুমি আগে শালারে মাথার মধ্যে একটা বাড়ি দাও, ও আমারে অনেক কষ্ট দিছে। কি তুই কুসুমের সামনে আমারে শালা কলি, তোর আজকে আমি খুন করে ফেলাম। শুনেন, আপনি ওরে কিছুই করতে পারবেন না, ওরে আপনি ছাড়েন। ছাড়েন আগে ছাড়ে দে, তোর দইরাম একটা আছর মনমু। কি হলো, দেরি করতেছেন কেন? আগুলেন শুনেন, আমি কিন্তু 1 থেকে 5 গুনুম, এর মধ্যে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার কপালে খারাপই আছে। 1 থেকে 100 পর্যন্ত বললো আমার হাত দিয়ে আমি ওরে খুলুম না। ঠিক আছে, তুমি যখন আমারে দামি দিতেছো না, তুমি খুলে দাও, আমি গেলাম। যান যান, কি ফাইজামি শুরু করছেন? কুসুম তাড়াতাড়ি খুলো। ও ওরে দেখি, এই তোমার অনেক কষ্ট হইতেছে না? কিসের কষ্ট? এখন তো আমার বাংলা সিনেমার নায়ক মনে হইতেছে, নিজেরে মনে হইতেছে বিলেনের কাছ থেকে নায়িকা এসে নায়ক রক্ষা করছে। এই তুমি না আবার তো রজি, এই রজি, আরে কি হইছে, চিল্লাই তো সারা বিশ্ব ফাটাই লইতাছো। এই এই, হ্যাঁ কি হইছে কো? আমি কি বেন্না পাতা, আমার কি কোনো মূল্য নাই? তোমার মাথার কি তার ছিঁড়ে গেছে?
একটা কথাও তো আমি বুঝতে পারতেছি না। দেখাশো গিয়া তোমার বোন রাজুর কোলে মাথা দিয়া কি সুন্দর হাসতেছে, ইচ্ছা করতেছে আমার দুই চোখ কামচি দিয়া উঠাই ফেলাই। আমার বোনের নামে অপবাদ দিতে তোমার শরম লাগে না? বানায় বানায় আমার বোনের নামে অপবাদ দিতেছো। আমি আজ রাজুরে হাতে হাতে ধরছিলাম, গাছের সাথে বাঁধছিলাম। কও কি রাজুরে তুমি বাঁধছিলা? হ্যাঁ, আমি ওর গাছের সাথে পিঠ মোড়া দিয়ে বাঁধছিলাম, কিন্তু তোমার বোন রাজুরে ছাড়াই দিল। আমি এই অপমানটা সহ্য করতে পারু না। তুমি আরে বাঁধতে গেছো কেন? তুমি জানো না কুসুমের লগে রাজুর বিয়ে হইব? তুমি তো কুসুমের অপমান করতেছো। তুমি ওর পক্ষে কথা কইতেছো, আমার কোনো কথারই মূল্য নাই। ঠিক আছে, আমি আর তোমার সাথে নাই, আমি গেলাম। এই যে শোনো, ঘরে চলো, আসো। আবার ঘরে, আবার ঘরে। আচ্ছা, আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই খবর কি রাখস? ষড়যন্ত্র রাইতে রাইতে আমি আপনার বাড়িতে থাকি যে খবর রাখুন। আমি একটা প্রশ্ন করলেই তোর উত্তর রেডি থাকে, আমি আর ওই রেডিমেড উত্তর পছন্দ করি না। আমি একটা সাদা সিধা মানুষ, এত প্যাঁচ গোছ করে কথা কইতে আমার ভালো লাগে না। আচ্ছা, লেবু কয়দিন পর পর ঢাকা যায় সেই খবর কি তোর কাছে আছে? আছে, সে তো আমার কইই যায়। আর দুলাভাই তো ঢাকায় একটা বিরাট ব্যবসার ধান্দায় আছে। এই কি হলো, আগে আগে হাঁটোস কেন? মেম্বারের আগে আগে হাঁটা যায় উচিত না, সেটা কি জানোস না? পিঁপড়ার মতো আস্তে আস্তে হাঁটতে আমার ভালো লাগে না। আপনি এক কাম করেন, আপনি একলা একলাই সারা গ্রামটা টহল দিয়ে আহেন, আমি আপনার লগে যাবো না। এই এদিকে, তুই যাবি না, তোর ঘাট যাইব। তুই জানোস না মেম্বার সাহেব কখনো একলা চলে না, তার সাথে পাইক পেয়াদা থাকতে হয়। আমি আপনার পাইক পেয়াদা? আপনার লগে আমি এক পাওয়ারুম না, আপনি যান, আপনি যান। না না, রাগ করস কেন, ইয়ে মাছ পথে এসা ঝামেলা করিস না। তুই জানোস না এলাকাটা ভালো না, গফুরের চেলা সামচারা ঘোরাফেরা করতেছে, আমারে একলা পাইলে বেচুতি করবো। আপনি ডরাইতেছেন? তুই এত ডরাইলে বড় বড় কথা কন কা? ইয়ে লেবু যন্ত্রণায় আমার ঘর সারা জো হয়েছে। জ্যোতিষ, তুই আবার ঝামেলা করিস না। আমি আবার কি কি ঝামেলা করলাম? চলেন আড়েন, আপনি আগে আগে আড়েন, আগে আড়েন, আড়েন। স্যার, আজকে আমি আপনার কোনো কথা শুনবো না। আজকে আমার লগে আপনার আমগো বাড়িতে যাইতে হইব, যাইতে হইব, যাইতে হইব। কি বলছো এসব? আমি তোমাদের বাড়িতে যাব মানে? আপনি আমগো বাড়িতে যাইবেন মানে আপনি বুঝতেছেন না? আমগো বাড়িতে গেলে কি আপনার গায়ে ফসকে উঠবো? ঠিক তা না, আমার হাতে আসলে অনেক কাজ। এত কাজ করে লাভটা কি? আপনি তো বউ পোলাপান নাই স্যার, এত টাকা খাইবো কে? আহা, শুধু অর্থের জন্য তো আমি কাজ করি না। দেখছো না, আমার ঢাকার বাড়ি রেখে আমি এসে গ্রামে পড়ে থাকি। স্যার, আল্লাহর দোহাই লাগে, দুই বছর ধরে আপনার অনেক লেকচার শুনছি, আল্লাহর দোহাই আর লেকচার দিয়েন না। তোমাকে একটা কথা বলি? একটা কেন, একশো কথা বলেন। আপনার কথা শোনার জন্যই তো আমি আপনার কাছে আসছি। আমার কথা এত ভালো লাগে তোমার? খালি কথা ভালো লাগবে কে, আপনারও ভালো লাগে। দেখো, এই গ্রামের পথে ঘাটে তোমার সাথে কথা বলা আমার জন্য একটু সমস্যা। কিসের সমস্যা? আপনারে কি এই গ্রামের কেউ কিছু কইছে? কেউ যদি আপনারে কিছু কয় আপনি ডাইরেক্ট আমার কাছে কইবেন, আমার বাপেরে এই এলাকার সবাই অনেক সম্মান করে। আহা, তোমরা আমার ছাত্রী, তোমাদের সাথে এত বেশি মেলামেশা করাটা আমার ঠিক না, উচিত না। স্যার, মেয়ে মানুষের মতো কথা কইেন না তো, একদম রাগ উঠে। খালি স্যার হইছেন দেখে কিছু কইতে পারতেছি না। স্যার না হইলে কি কইতা? শুনতেছেন? আপনি শুনতেছেন আমি কইতে পারি না? থাক, আরেকদিন শুনবো। তাহলে চলেন আমগো বাড়িতে। তুমি কি পাগল হইছো? জি স্যার, আমি পাগল হইছি, পাগল হইছি।